সালামু আলাইকুম। মোর ভাই আর ভনীসকল, আমল করিব লাগিব, এইটো হইছে খাস আমল। খাস আমল করিব লাগিব যেনেকুয়া বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়ার পরা বিসমিল্লাহর পরা আরম্ভ করি আলহামদুলিল্লাহ, এটু কি করিব লাগিব, এনেকৈ মিলাই পড়িব লাগিব বিসমিল্লাহর লগত। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এনেকৈ গোটেই সূরা পড়িব লাগিব। পড়ার পিছত এনেকৈ পড়লে আল্লাহৰ রহমান আৰু রাহিম নামৰ লগত কি হয়, তেওঁৰ আল্লাহৰ প্ৰশংসা সূচক হাম শব্দটি যোগ হয়, সুবহানাল্লাহ। আৰু আৰু ইয়াৰ ফজিলত আৰু ইয়াৰ ফজিলত বহুগুণে বৃদ্ধি পায়, আলহামদুলিল্লাহ। ইয়েছ হয়। তারপিছত বিসমিল্লাহর সহিত বিসমিল্লাহর লগত মিলাই সুরা ফাতেহা পড়িলে আর কি হব, মোর বন্ধু সকল মত রাখিব, কি হব, প্লেগ আর কলেরা যে বেমার আছে, প্লেগ আর কলেরা রোগীর শরীরের ভিতর শরীর যদি ফুকাই দিয়া যায়, রোগীর যে প্লেগ আর কলেরা রোগীর শরীর যদি ফুকাই দিয়া হয়, তেনহলে আশ্চর্যরূপে সেই রোগের পর আরোগ্য হয়ে যাব, সুবহানাল্লাহ। এটু মত রাখিব। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারকাতুহু। মোর বন্ধু সকল আর মনত রাখিব, মই আমির হামজা কই আছো। মোর বন্ধু সকল আপনার কিমান লাইক দিছে, সাবস্ক্রাইব করেছে, মই জানো নিশ্চয় মোক ভাল পাইছে, সেইকাৰণে মোক লাইক আপোনালোকে দিছে, সাবস্ক্রাইব করেছে, দোয়া করিব। মোর বন্ধু সকল ওরব বিসমিল্লাহর লগত মিলাইয়া 41 বার সূরা ফাতিহা পড়িয়া রোগীর মুখে ফুক দিলে ইনশাআল্লাহ রোগ আরোগ্য হয়। ওর বিসমিল্লাহর সহিত মিলাইয়া 41 বার সূরা ফাতিহা পড়িয়া রোগীর মুখে ফুক দিলে ইনশাআল্লাহ রোগ আরোগ্য হয়। বহু পরীক্ষিত হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বর্ণনা করিয়াছেন যে এই সূরা বিসমিল্লাহর সহিত 40 বার পড়িয়া প্রত্যেকবার পানিতে ফুকাইয়া জ্বরগ্রস্ত রোগীর মুখে ছিটাইয়া দিলে ইনশাআল্লাহ জ্বর দূর হয়ে যাবে, সুবহানাল্লাহ। সুরা ফাতেহা লিখিয়া ওইহার মালিক ইয়াউমিদ্দিন আয়াতটি 7 বার লিখিয়া পানি দ্বারা ধৌত করত, যে ফলের গাছে ফল ধরে না তাহাতে ওই পানি ছিটাইয়া দিলে ফল ধরিবে, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা আল্লাহকে বিশ্বাস করো মা, আর আল্লাহর কোরআনকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো বাজান, আল্লাহ সত্য, গাছ সত্য, আল্লাহ সত্য, জান্নাত সত্য। ইহা পড়তে হয় শেষ রাত্রে 150 বার পড়িলে সংসার উন্নতির পথে অগ্রসর হইবে ও সকল কাজ সহসাধ্য হইবে, সুবহানাল্লাহ। প্রত্যহ ফরজ নামাজের পর বিসমিল্লাহ 7 বার পড়িলে আল্লাহ তাআলা তাহার জন্য রহমতের দরজা খুলিয়া দিবেন। ওই 100 বার পড়িলে যে সত্তর যে মনের বাসনা পূর্ণ হইবে, সুবহানাল্লাহ। প্রত্যহ 313 বার পড়িলে যেই কোনো কঠিন মতলব হোক না কেন তাহা পূর্ণ হইবে, সুবহানাল্লাহ।
মতলপুন হওয়ার জন্য হযরত আলী করিমুল্লাহ অজহু এই সূরা পাঞ্জে গানা নামাজের পরে 100 বার ও ইমাম গাজ্জালী রহমতুল্লাহ নির্জনে বসিয়া 1000 বার পড়ার ব্যবস্থা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত কুতুব শাহাবুদ্দিন রহমতুল্লাহ স্বপ্ন যোগে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে সরকার মতলব পুনের জন্য সূরা ফাতিহা 1000 বার পর উপদেশ পাইয়াছিলেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।